ফ্রিল্যান্সার সবুজ ডট কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম, আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো HTML এর যে আমরা বেসিক একটা কোর্স স্টার্ট করেছি তার 12 নম্বর পার্টে চলে আসছি, আই মিন 12 নম্বর পার্টে। বিভিন্ন ওয়েবসাইটে টেবিল ভিত্তিক ডেটা রাখছেন নিশ্চয়ই, বিশেষ করে খেলাধুলার সাইটের খেলোয়াড়দের স্কোর, প্রোফাইল, সময়সূচি, শেয়ার বাজারের ইত্যাদি হিসাব কাজের জন্য টেবিল লাগে। ঠিক আছে, তো টেবিল ভিত্তিক ডাটা দেখানোর জন্য HTML এর বেশ কিছু ট্যাগ আছে যেগুলি দিয়ে নানান ধরনের টেবিল তৈরি করা যায়। একটা টেবিল তৈরির প্রাথমিকভাবে তিনটি ট্যাগ লাগে, একটা হচ্ছে টেবিল ট্যাগ, TR, TH, TD। ঠিক আছে, এগুলোই দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি। লাস্টে আমি দেখাবো একটা সিম্পল, একটা সুন্দর একটা ডিজাইন। ওকে, এই তিনটি ট্যাগ দিয়ে একটা টেবিল বানাতে পারেন, পুরো গ্রিড সিস্টেম বানানো যায় র এবং কলাম দিয়ে, এবং TR দিয়ে র বা সরাসরি TD দিয়ে কলাম বা তন্তু বানানো যায়। একটা সাধারণ টেবিল, তো একটা সাধারণ টেবিল আমরা দেখি। যেহেতু আমি এখান থেকে টেবিল আমি একটা তৈরি করে রাখছি, এটাকে আমি কপি করতেছি, দেন ওই সেমভাবে আমরা আবারও এখানে কাজ করব, ব্রাউজার রিলোড করতেছি এটাকে আমি। এটা একটা সাধারণ টেবিল, এখানে দেখুন এই যে HTML, জাভাস্ক্রিপ্ট, SQL, CSS দুটো আছে। ঠিক আছে, এটা একটা সাধারণ টেবিল বলা যায়, এটা একটা সাধারণ টেবিল। ঠিক আছে, এন্ড দেন এখান থেকে আমরা একটু স্ক্রল করতেছি, দেন টেবিল। আমি দুটি র এবং তিনটি করে কলাম ব্যবহার করেছি, আপনি ইচ্ছে মতো র এবং কলাম ব্যবহার করতে পারেন। টেবিলের শিরোনাম TH নামে একটা ট্যাগ আছে, এটা দেয়া টেবিলের হেডার বানানো যায়। যেমন আমরা যদি এখানে কাজ করি যে টেবিলের হেডার কিভাবে বানানো যায়, উপরে একটা হেডার থাকবে সুন্দরভাবে, ঠিক আছে, নিচে কাজ হবে। এই যে টেবিল ট্যাগ এর ভিতরে আমরা টেবিল ট্যাগ দিয়েছিলাম, দেন টেবিল নেস্টেড, টেবিল স্টার্ট করা হয়েছে, হিট করা হয় নাই মেবি। ওকে, এটাকে আমরা ব্রাউজারে রিলোড করে চেক করব, দেন এই যে দেখুন একটা হেডার অ্যাড হয়ে গেছে। তো হেডারের জন্য মূলত এখানে টেবিল, দেন TR দিয়ে একটা হেডার ইউজ করা হয়েছে এখানে। ঠিক আছে, ব্যাকআপ প্যারাগ্রাফ উপরে টেবিল গুলোতে বর্ডার না দেখতে ভালো দেখাচ্ছে না, এর জন্য আমরা বর্ডার ইউজ করবো। তো বর্ডারের জন্য সিম্পলি এখান থেকে এটাকে আমি, আচ্ছা এটা না, সিম্পলি কপি করতেছি। ঠিক আছে, আমি কপি করে পেস্ট করে দিব এখানে। দেন আমি আবার চেক করব এটাকে, এই যে এটা খুব সাধারণ ভাবে দেখাচ্ছে একটা প্রবলেম। এটাতে আমরা বর্ডার ইউজ করতে পারবো। CSS অ্যাড করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা CSS এখন অ্যাড করতেছি না, সেক্ষেত্রে এখানে বলতেছে যে কোথায় TH ইত্যাদি দিয়ে ভালোভাবে লক্ষ্য করুন, নাইলে কিছুই বুঝতে পারবেন না। দেখুন দুটি রয়ের জায়গা কিভাবে একটি ক্যালডেম ওয়েব ল্যাঙ্গুয়েজ দিয়ে দখল করা হয়েছে র স্প্যান দিয়ে। ঠিক আছে, ট্যাগ কল স্প্যাম, ব্যাশ এবার রান করিয়ে দেখুন একটি কলামের কাজ হয়ে গেছে। ঠিক আছে, ওগুলো একটি করে চেক করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল, নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে।